কোডিওডস তার টাইটেলটার জন্য কিন্তু কেভে বেশি ডিজার্ভেবল বলে মনে করছে আর অন্যদিকে সিকোয়া সে কিন্তু চলে আসে টাইটেলটার চ্যালেঞ্জ জানানোর জন্য যদিও এর আগে একটা ম্যাচ দেখা যায় সোলোসিকো ভার্সেস রোডসের যেখানে কিন্তু সিকোয়া বলতে গেলে জিতেই যেত তার পাওয়ারফুল একটা টিম সিকোয়ার একটা টিমের ডমিনেন্স কিন্তু দেখা গেছে তবে ম্যাচটা ঘুরে যায় যখন রোমান রেঞ্জ সে কামব্যাক করে তো রেঞ্জের এন্ট্রিতে সবাই কিন্তু ভাবে করিয়ার্স তাকে হারিয়েছিলো রেসেলমেনিয়াতে এবং সেই জন্যই সে কিন্তু করিয়ার্সকে ডাউন করে সোলো সিপাকে সোলো সোলোকে টাইটেল ফিরিয়ে পেতে সাহায্য করবে বাট সেটা হয় না হয় উল্ট রোমান কিন্তু সে সোলোর ওপরেই সে ডমিনেন্স দেখায় তার এবং তাকে ডাউন করে সে কিন্তু রোমান কিন্তু সোলোর ওপরেই সে অ্যাটাক করে আর কোরিয়ার্স সে টাইটেলটা জিতে যায় কোরিয়ার্স তো পুরো অভাব হয়ে গেছে তবে নিকলিস সে কেভেন অভিনসকে তার এগেন্স্টে কোরিয়ার্স রোডসের এগেনস্টে টাইটেলটা খেলতে বলে এবং কেভেন্স জানে যে রোম্যান্সে ফিরে এসেছে যখন সেই ওটিসি সে কামব্যাক করেছে এবং সেই জন্য সে ম্যাচটা তার আগে খেলা দরকার কোডি নিজেই কিন্তু অ্যাপ্রোচ করে কেভেনকে টাইটেলটা খেলার জন্য কারণ সে চায় যে কেভেন অভিনস বেশি ডিজার্ভেবেল এবং তার সাথে এতদিন ধরে ছিল এবং তাকে এতটা সাপোর্ট করেছে বলে তার সাথে ম্যাচ খেলার জন্য এবং সে কোডি নিজেও চায় যে টাইটেলটা পেলে যেন কেভেন অভিনস পায় তো কেভাবে সে নিজেই কনফিউজড পরবর্তীতে মেবি তার সে হয়তো রাজি হবে টাইটেলটা খেলার জন্য এবং জিততেও পারে বলা যায় না জিততেও পারে সে এখনও বলা যাচ্ছে না তবে কোরিয়ার্সের এতদিনের জার্নিটা কিন্তু অনেকটা ইন্সপায়ার্ড ছিল এবং এই ডেডিকেটেড টাইটেল উইনিং সব ব্যাকল্যাশ রেসেল মিনিয়া যেখানে রোমান ওটিসি রক এদের সাথে কম্পিট করে সে কিন্তু একটা জায়গায় সে এসছে যেটা অনেকটা ইন্সপায়ার্ড আমি কিন্তু মোটিভেটেড সে কি আরও রুল করবে না পরবর্তীতে ওটিসি সেই রেইন করবে নাকি সোলো সিকোয়া যেখানে ব্লাড লাইন যেখানে সোলো তার টিমের সাথে কিন্তু একটা ডমিনেন্স একটা ক্লাস দেখা যায় তো সোলো সে কিন্তু সেই ফুলাফালা যেই মালাটা সেটা রোমানকে দিতে এসে বাধা দেয় এবং সে মালাটা নিয়ে কিন্তু পালিয়ে যায় কারণ তাদের মধ্যে সেই মালাটার একটা ঐতিহ্য অনেক ওটিসির ফিরে আসার কারণ কিন্তু এখনও বোঝা যাচ্ছে না কারণ সেখানে সোলো শিকো সে কি বাজেভাবে সোলো সে অন্যভাবে টিমটাকে নিয়ে যাচ্ছে বলে এবং ইভেন্টটা চালনা করছে এবং তাদের তাদের যে ঐতিহ্য সেটাকে ডাউন করছে বলে সেই জন্য কি ওটিসি ফিরে এসছে নাকি সেখানে তাদের মধ্যে যেই ক্ল্যাশ এবং ফুলাফলা যেই তাদের যেই ট্রাইবাল কালচার সেটা নিয়ে ডিসরেসপেক্ট করছে বলে সোলোকে মানে তার পুরো টিমের ওপর ডমিনেন্স ওটিসি সেটা কিন্তু এখনও বোঝা যাচ্ছে না ইভেন কিন্তু এখনও প্রিপেয়ার্ড নয় যেটা দেখে মনে হচ্ছে কারণ রোডস তাকে অপরচুনিটি দেওয়ার পরেও সে কিন্তু ততটা কিন্তু শিওরলি বলছে না যে ম্যাচ খেলবে বা সে টাইটেলের জন্য আগ্রহী যেখানে ওটিসি সেও কিন্তু ডিজার্ভ করে বাট সেও কিন্তু সেই টাইটেলের জন্য আসেনি দেখে যেটা মনে হচ্ছে কারণ ব্লাড লাইনের এতদিন ধরে যে জার্নিটা ছিল একটা ডেস্ট্রা সে যেই জায়গাটা করে গেছে মানে তার যে জায়গাটা ছিল ব্লাড লাইনে উসোস ব্রাদার্সদের সাথে সেই জায়গাটা মেবি ডিসরেসপেক্ট বা অন্যভাবে চালনা করছে বলে সে কিন্তু ডিস্যাপয়েন্ট রয়েছে হতে পারে এবং তার জন্যই সোলো টামা ব্রাদার্স এদের ওপর কিন্তু একটা ক্ল্যাশ এদের সাথে একটা ক্ল্যাশ কিন্তু সেখানে দেখা যায় তো পরবর্তীতে রেঞ্জ আদৌ রুলিং করবে নাকি সে তার কামব্যাক অডিয়েন্সের জন্য করে এবং সে রুল করার তার কোনো কিন্তু মোটিভ যেটা দেখে মনে হচ্ছে না কিন্তু তার লেগাসি সেটা কিন্তু অডিয়েন্স যথেষ্ট এনজয় করে এবং আমাদের মধ্যে অনেকেই তার ফ্যান্স এবং ব্লাড লাইনের ম্যাচগুলো একটা আগে অন্যরকম ছিল এখন অন্যরকম সেখানে কিন্তু রোমান সে যদি অন্য একটা টিম বানায় সেখানে কিন্তু তাদের একটা হাড্ডাহাড্ডি খেলা কিন্তু সেখানে দেখা যেতে পারে তো পরবর্তীতে একটা ইন্টারেস্টিং সেগমেন্ট মেবি দেখা যেতে পারে এবং অডিয়েন্স অডিয়েন্সরাও কিন্তু মানে রোমানের এই যে কামব্যাক সেটা সেখানে কিন্তু একশো মিলিয়ন মতো ভিউ অলরেডি চলে গেছে সেটা ইন্ডিয়া ফরেন অল ওভার অল ওভার গ্লোব থেকে তো একটা হিউজ কিন্তু পরিমাণ সেই হাইপে চলে গেছে কামব্যাকটা তার রুলিংস সেটাও কিন্তু অবশ্যই এনজয় করবে অডিয়েন্স মেবি তবে সেখানে কেভেন ওভেন্স নাকি ওটিসি কে টাইটেল ম্যাচটা কমপ্লিট করবে কোরিয়ার্সের সাথে সেটা কিন্তু এখনও একটা দোটানার মধ্যে রয়েছে কারণ ওটিসির সাথে যদি ম্যাচ হয় তাহলে সেটা কিন্তু আরও হাইপ ক্রিয়েট করবে কেভেন থেকে টাইটেলটা হারাতে চাইছে না এবং কেভেনও সে রেডি নয় তবে সে টাইটেলটা নিতে পারবে না তার থেকে সেই জন্যই সে তাকে চ্যালেঞ্জ জানায় নাকি সে তাকে টাইটেলটা দিতে চাইছে এবং রোমানের বদলে কারণ রোমানকে সে রেসেল মেনে এসে ডিফিট করেছে তবে ওটিসিকে যদি টাইটেলের জন্য এখন খেলতে বলা হয় তাহলে মেবি সে খেলতে নাও পারে কারণ সেখানে জিওডি তাদের একটা তাদের মধ্যে কিন্তু একটা ইন্টারকলিশন দেখা যাচ্ছে সেখানে ডাইভার্সিফাইং একটা কিন্তু বিষয় দেখা যাচ্ছে যেখানে মেবি আবার রিবিল্ড হতে পারে বা আলাদা টিম কিন্তু জিওডি থেকে গঠন হতে পারে বা ওদিকে কোডি তার কিন্তু মেবি তার তার সাথে একটা কম্পিট দেখা যেতে পারে তো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ইভেন্ট দেখা যাচ্ছে বেশ কদিন ধরে এবং পরবর্তীতেও মেবি হতে পারে যদি কোনো মতামত থাকে জানাতে পারো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না এমনই রেসলিং রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটা ফলো করো আর ভিডিওটা লাইক করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেক কেয়ার বাই বাই